राधे 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 कृष्णा सोना বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি রাধাষ্টমী স্পেশাল একটি ভোগ যেটা আমার মিষ্টি রাধারানীর সবথেকে প্রিয় অন্যতম ভোগ সেটা হলো দেহি আরবি কিংবা কাটি কচুর তরকারি এটা বৃন্দাবনে কিংবা বর্ষানায় খুব সহজেই দোকানে পাওয়া যায় এবং এই সামনেই রাধাষ্টমী তো তোমরা চাইলে এটা অবশ্যই রাধা মাধবকে নিবেদন করতেই পারো কিংবা আমাদের রাধারানীর জন্য অবশ্যই নিবেদন করতেই পারো তো চলো এটা রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি আমি এখানে কয়েকটা কাটি কচু নিয়ে নিয়েছি তোমরা চাইলে কচুর মুখও নিতে পারো বন্ধুরা আর দেখো আমি এখানে সরু সরু করে এগুলো কেটে নিচ্ছি বন্ধুরা তোমরা কি জানো আমার মিষ্টি রাধারানী এত সুন্দর রান্না করতে পারতেন এবং শ্রীকৃষ্ণের জন্য প্রত্যেক দিন তিনি আলাদা আলাদা পদের রান্না করতেন মানে একটি রেসিপি আর দ্বিতীয়বার তিনি কখনো রিপিটেশন করতেন না তাহলে ভাবো আমাদের রাধারানী কত সুন্দর এবং বিভিন্ন প্রকারের কত পদের রান্না তিনি করতে পারতেন তো দেখো আমি এখানে এবারে কিছুটা কাঁচা লঙ্কা কুচি নিয়েছি ধনেপাতা কুচি নিয়েছি আর আদাটা একদম কুচিয়ে নিয়েছি এই তিনটে জিনিস আমি এখানে নিচ্ছি বন্ধুরা বন্ধুরা আমি যেহেতু করছি দহি আরবি তাই দই ছাড়া তো একদমই হবে না আমি দইটা এখানে ভালো করে ফেটিয়ে নিচ্ছি বন্ধুরা এইবারে দেখো আমি কড়াই গরম করে নিয়েছি আর কড়াইতে আমি সূর্যমুখী তেল দিয়ে দিচ্ছি তোমরা চাইলে সর্ষের তেল দিয়েও করতে পারো আর সত্যি বলতে সর্ষের তেল দিয়ে করলে ফ্লেভারটা আরও সুন্দর হয় যেহেতু এটা পুজোর দিন করছি তাই জন্য আমি সূর্যমুখী তেল দিয়েই করছি তো দেখো বন্ধুরা আমরা যে কুচো করে এই যে কেটে রেখেছি কচুগুলো সেইগুলো হালকা আঁচে আমি ভেজে নেব আর এবং গোল্ডেন ফ্রাই হয়ে গেলে তারপরে আমি এটা তুলে নেব বন্ধুরা তোমাদের এইবারে আরো একটা কথা বলি আমি এই চ্যানেলে গোপাল বিষয়ক বিশেষ করে গোপাল সেবার বিষয়ক অনেক ভিডিও আপলোড করে থাকি তোমরা চাইলে বাকি ভিডিওগুলো উপরে আই বাটনে কিংবা এই ভিডিও ডেসক্রিপশনে গিয়ে দেখে আসতে পারো আমি আলাদা করে প্লেলিস্টও করে রেখেছি অবশ্যই তোমাদের ভালো লাগবে তো দেখো বন্ধুরা গোল্ডেন ফ্রাই হয়ে গেছে আমি ভাজাটা তুলেও নিয়েছি এবং সেই তেলেই আমি দেখো জোয়ানের ফোড়ন দিচ্ছি বন্ধুরা এখানে কিন্তু জিরের ফোড়ন দিচ্ছি না আলাদা করে কাঁচা জোয়ান তো সেই জোয়ানের ফোড়ন দিচ্ছি এবং এক এক করে যে আমি কুচু করে রেখে দিয়েছিলাম কাঁচা লঙ্কা আদা কুচি তো সেইগুলো আমি এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি এইবারে বন্ধুরা আমি এর মতন স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি আমি এখানে সন্ধক লবণ নিয়েছি বন্ধুরা এরপরে আমি বিভিন্ন মশলা এক এক করে দিতে থাকবো তো আমি এখানে কি কি মশলা দিচ্ছি তোমাদের বলে রাখি বন্ধুরা এখানে আমি দেখো সামান্য হলুদ গুঁড়ো দিলাম আর এখানে ধনে গুঁড়ো দিচ্ছি আর এখানে জিরে গুঁড়ো দিচ্ছি আর লঙ্কা গুঁড়ো দিচ্ছি তো আমি এই কটা মশলা দিয়ে দিচ্ছি বন্ধুরা আর সামান্য একটুখানি চিনি দিচ্ছি যাতে ফ্লেভারটা খুব ভালো আসে এইবারে আমরা এই মশলাটাকে ভালো করে ভেজে নেব আর ভাজা হয়ে গেলেই বন্ধুরা আমি এর মধ্যে ফেটিয়ে রাখা যে টক দই তো সেটা আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা দইটাকে একটু ফেটিয়ে রাখলে তবে সেটা কিন্তু আর কেটে যাবে না কিংবা ছানা কাটবে না তাই জন্য আগে দিয়ে আমি একটুখানি জল মিশিয়ে ফেটিয়ে রেখেছিলাম তো এইটা আমি আবার দিয়ে দিচ্ছি বন্ধুরা আর দই দেওয়ার পরে কিন্তু আমরা অনবরত এটা নাড়তে থাকবো যাতে খুন্তি কিংবা কড়াই ধরে না যায় যেহেতু আমরা দইটা দিলাম বন্ধুরা বন্ধুরা মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর এখন আমি ভেজে রাখা কচুগুলো কড়াইতে দিয়ে দিলাম আর এটা আমি ভালোভাবে নাড়তে থাকবো বন্ধুরা না হলে কিন্তু ধরে যাবে আর আমরা এই পুরো বিষয়টা করব মিডিয়াম ফ্লেমে খুব বেশি গ্যাসটাকে জোর দেওয়ার প্রয়োজন নেই বন্ধুরা না হলে নিচে ধরে যাবে আর দেখো বন্ধুরা ভাজাতে খানিকটা কচুটা সিদ্ধ হয়ে গিয়েছে এইবারে একটুখানি জল দিতে হবে যাতে পুরোপুরি সিদ্ধ হয়ে যায় না হলে কিন্তু কচুটা শক্ত থেকে যাবে তো আমি সেই দইয়ের বাটিতেই এক বাটি মাপে এখানে জল দিয়ে দিলাম তোমরা চাইলে ঢাকা চাপাও দিতে পারো বা এমনিও রাখতে পারো তো দেখো আমি খানিকটা এখানে জল দিয়ে দিলাম এবার এটাকে একটু ফোটার জন্য সময় দেব বন্ধুরা দেখো আমি এই তরকারিটা কিন্তু যে জলটা দিয়েছিলাম সেই জলটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে এটা কিন্তু গায়ে গায়ে হয়ে থাকে বন্ধুরা বেশি ঝোল রাখার প্রয়োজন নেই আর এখন দেখো আমি এখানে কুচিয়ে রাখা ধনে পাতাটা ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি এটাতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে এবং খুব সুন্দর একটা গন্ধও আসছে বন্ধুরা তোমরা হয়তো ক্যামেরার ওপর থেকে সেটা পাচ্ছ না তবে খুব সুন্দর দেখতেও লাগছে এবং বেশ একটা সুন্দর সুগন্ধও বেরাচ্ছে
এইবারে বন্ধুরা আমি সব শেষে ওপর থেকে একটুখানি ঘি ছড়িয়ে দিচ্ছি, যাতে ফ্লেভারটা আরও দারুণ হয়ে যায়। আর দেখো আমাদের তৈরি হয়ে গেছে দহি আরবি। তো আশা করছি বন্ধুরা আজকের এই রেসিপিটা ভালো লেগেছে। সব শেষে একটি তুলসী পাতা দিয়ে আমরা আমাদের রাধারানীকে, আমাদের রাধা মাধবকে এটা নিবেদন করব। তো আজকের জন্য এটুকু বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, আর সব সময় হাসি খুশি থেকো। রাধে রাধে।